এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখান থেকে তুই আর বেঁচে বেরোতে পারবি না, এটা আমার গ্যারান্টি। একটু পরে তোমাকে অ্যারেস্ট করে যখন তোমার পোষা গুন্ডাগুলোর সাথে তোমাকে থানায় নিয়ে যাব, তখন তোমার বুকের পাটা, তোমার মুখের কথা কোনোটাই থাকবে না। এটা আমার গ্যারান্টি। কাকে করবি অ্যারেস্ট? ওকে প্রথম। মঞ্জু তো ফোনই ধরছে না, কাকে ফোন করবে এবার? রানীকে একবার ফোন করে দেখবো। মঞ্জু ফোন তুলছে না, মানে আপনি আশ্চর্য মানুষ তো? আপনি হাসপাতালের মধ্যে চিৎকার করছেন কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার একটা জায়গায় যেতে হবে, খুব তাড়াহুড়ো আছে। বলছি আপনি তো বলেন কয়েকটা টেস্টের পরই হয়ে যাবে, এত সময় লাগছে কেন? কি আমার টেস্ট হয়ে গেছে? হয়ে গেছে? বাবা খুব ভালো, তা তো খুব। দাদা তুই কিছুক্ষণ এখানে অপেক্ষা কর, আমাকে একটু যেতে হবে। মঞ্জু ফোন তুলছে না বুঝলি, খুব টেনশন হচ্ছে আমার। তুই একটু দাঁড়া, আমি আসছি কিছুক্ষণ পরে। মানে দাদা আপনি কোথায় যাচ্ছেন? পেশেন্টকে একা রেখে? আরে কোথায় যাচ্ছি কেন, দাদাকে বললাম তো আমি। সরি আমি মাথাটা ঠিক রাখতে পারছি না, আমাকে একটু বেরোতে হবে বুঝলেন। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ওকে আটকে লাভ নেই। আমার ভাই আসলে একটু বউ পাগলা হয়ে গেছে তো, তাই এরকম করছে। তাছাড়া আমার দুটো পা আছে, আমি আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো, কাউকে আমার সাথে দরকার নেই। দাদা তুই একটার পর একটা আমায় কথা শুনিয়ে যাচ্ছিস, তোর এই খোটাগুলো শোনার জন্য আমি এখানে বসেছিলাম এতক্ষণ ধরে। দেখ তুই যদি আমার টেনশন না বুঝিস, তাহলে তুই নিজেরটা নিজে বুঝে নে। আরে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আরে টেস্ট যেতে দিন, যেতে দিন। আমাদের যতটা সময় নষ্ট করার ছিল হয়ে গেছে, আসল কাজের সময় প্রায় হয়ে গেছে। তাই এখন অর্জুন যতই ছুটতে ছুটতে যাক, মঞ্জুর কাছে পৌঁছানোর আগে কাজটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে এই এরা দুজনই ড্রাগস কেসে তোর হাতে ধরা পড়েছিল তো, তাই না? আবারও পড়তে পারে, রাজ সাক্ষী, ঝামেলাই চুকিয়ে দিলাম। আর আমি চাইলে না ওই ওদের মতন তোকেও একটা মাথায় চন্দ্রবিন্দু দিয়ে এখানে শুয়ে দিতে পারতাম, তাতে বড্ড সহজ হয়ে যাবে খেলাটা। তুই এত শান্তিতে মরে যাবি, ব্যাপারটা ঠিক জমবে না, কি না? তোর জন্য আমি যতটা জ্বলেছি, মরার সময়ও ততটাই জ্বলবি তুই, তাহলে অঙ্কটা তো মিলবে না। একটু একটু করে মরবি, হ্যাঁ, তবেই তো মজা। আগে ভয়ে মরবি, তারপরে দুম করে মরে যাবি। কেমন লাগবে মঞ্জু কনস্টেবল? তোমার পাপের সীমা পেরিয়ে গেছে রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এত পাপ করেছো তো তোমার মৃত্যু এত সহজে হবে না। তুমি সারা জীবন জেলের মধ্যে বসে তিলে তিলে মরবে। কি করেছি? পাপ করেছি? কি পাপ রে? আমি যা করেছি আমার নিজের কাজের জন্য করেছি, যেমন তুই নিজের কাজের জন্য করেছিস আমিও নিজের কাজের জন্য করেছি। কাজে তো কোনো পাপ নেই। আমি যা করেছি সেটা আইনের পথে করেছি, আর তুমি বেআইনি পথে। আমার জন্য মানুষের ভালো হয়েছে, আর তোমার জন্য মানুষের ক্ষতি হয়েছে। দিনের পর দিন তুমি নিরপরাধ মানুষকে মেরেছো, আর আমি অপরাধীদের শাস্তি দিয়েছি। এই দুটোকে তুমি একই জায়গায় বসাচ্ছ? তোমার মতো গুন্ডাদের জায়গা জেলের ওপারে, আর আমার মতো পুলিশের জায়গা জেলের এপারে। এটাই পার্থক্য। এই কেডা বললি এখনই অপরাধ নিরপরাধ কি বলছিলিস বল? এই তোর চোখে কে নিরপরাধ ছিল রে? ওই সুমনা দাস না, তুষার রক্ষিত না, ওই মালকে মরে যাওয়া ছেলেগুলো? তার উত্তর তুমি নিজেই জানো। ওসব জানো না হয়তো, এত বোধবুদ্ধি থাকলে তুমি তো আর গুন্ডামি করতে না, অন্য কাজ করতে। তুমি নিজেকে খুব সাহসী, ভীষণ বীর ভাবো, তাই না? কিন্তু আসলে তুমি একজন কাপুরুষ। সারাক্ষণ ওই পিস্তল তুলে কিসের বীরত্ব দেখাও তুমি?
ওই সুমনা দাসদের মেরে কোন মেরত্বের কাজ করেছো? কি দোষ করেছিল ওরা? তোমার লজ্জা করে না কাপুরুষ একটা? মেরুদণ্ড ছাড়া বেঁচে থাকতে লজ্জা করে না? এই মঞ্জু, অনেকক্ষণ ধরে হচ্ছে, হ্যাঁ কুপিয়ে মারবো। আমি আগেই জানতাম তোমার মাথা খারাপ, কিন্তু আজ প্রমাণ পাচ্ছি। হাতে পিস্তল আছে আর তুমি বলছো আমাকে কুপিয়ে মারবে? যদিও ভয় পেলে ভীতুদের মাথা কাজ করে না, তুমি স্বীকার করে নাও তুমি একজন ভীতু, তুমি কাপুরুষ। এ মঞ্জু, এই তুই ভাবতে পারছিস না তোকে কিরকম ভাবে মারবো? ভাবতে চাইও না। আমি কি একটা কথাও ভুল বলছি? হ্যাঁ ভুল বলেছিস। আমি যাকে যাকে মেরেছি কারণে মেরেছি, বুঝেছিস? সুমনা দাস হিরোইন হতে এসেছিল, মরেছে লোভে। বস্তির লোকগুলো মরেছে কি নিজেদের নেশার জন্য, আর তুষার রক্ষিত কি আর বলবো, ওনার তো পাপের কোনো সীমাই নেই। আমি তুষাররক্ষিতকে মেরেছিলাম, বেশ করেছিলাম, আমাকে বড় হতে দিচ্ছিল না, পায়ের তলায় দাবিয়ে রেখেছিল, তাই ওকে গুলি করে মেরেছি। যাকে যাকে মেরেছি না নিজের দরকারে মেরেছি, নিজের স্বার্থটা বুঝে নিয়েছি ব্যাস, আর নিজের আখের গোছানোতে কোনো ভুল নেই। আছে ভাই, আজকে তো তোকেও মারবো। আচ্ছা আমাকেও মারবে? কিভাবে মারবে শুনি। ওই দেখ 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 নিচেই। চেয়ারের তলায় না এটা একটা বম ফিট করা আছে, টিক 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 করছে। বেচারা এই মেয়েটা তোকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু তোর তো কপালে একটা চন্দ্রবিন্দু আজকে আমি দেখতেই পাচ্ছি। কনস্টেবল মঞ্জুকে তো আমি খুব ভালো করে চিনি, সেই কারণেই তো দেখো কি সুন্দর মেয়েটাকে একটা বোমের উপর বসিয়ে রেখেছি। তুই তো মায়া মমতা দরদের দেবী, তুই নিশ্চয়ই ওকে ছেড়ে বেরোতে পারবি না। আর যদি পালাতেও চাস তাহলে তোকে ওই গোডাউনের পেছনে একটা দরজা যেটা ভাঙতে হবে, সেও তো তুই পারবি না। ধামাকা হবে একটা, ধামাকা বুঝলি, একটা বেশ বড় ধামাকা হবে, রসুলপুরের শেষ ধামাকা। এই গোডাউন আর এই মেটার সাথে সাথে আমাদের আনস্টেবল মঞ্জুও শেষ। এই বলছি যে পড়াশোনা করেছিস? হ্যাঁ, ও একটা বেশি দূর না, তাহলে তো আর কনস্টেবল হতিস না। যাই হোক দেখ, সময় পিছন দিকে চলছে, 5 মিনিট আছে, তারপরে একদম সাবধানে মরিস।